আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফয়সাল। পেটস অ্যান্ড বার্ডসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও। যে ভ্যাকসিন যে ভিডিওটা তৈরি করেছিলাম, এই ভিডিও নিয়ে অনেকের ভাই এবং বন্ধুদের প্রশ্ন ছিল। এই প্রশ্ন দেওয়ার জন্য আজকে মূলত ভিডিওটি তৈরি করা। তো সবাই মনোযোগ দিয়ে দেখবেন, আশা করি আপনাদের যে প্রশ্নগুলো করেছেন ওগুলোর উত্তরগুলো ইনশাআল্লাহ আমি দিব। ভ্যাকসিন প্রথমে আসি ভ্যাকসিনের প্রাইসটা নিয়ে। ভ্যাকসিনের প্রাইসটা মাত্র 5,000 টাকা। আপনারা হয়তো অবাক হয়ে গেলেন, এত দাম? আসলে আমি একটু দুষ্টামি করলাম, এত দাম না। ভ্যাকসিনের দাম মাত্র 375 টাকা। তো আমি যে 5,000 টাকা বলছি, এতে আপনাদের রিয়াকশনটা কী হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। ভ্যাকসিন কোথায় পাবেন? ভ্যাকসিন পাবেন, আমি এই ভ্যাকসিন কিনে থাকি সবসময় টঙ্গি যে কবুতরের হাট বসে, এই টঙ্গি কবুতরের হাটের পাশেই একটা ভেটেরিনারি দোকান আছে, সব পশু পাখির ওরা মেডিসিন বিক্রি করে, ওই দোকানে গেলেই পাবেন। আর ভ্যাকসিন আমি এটা প্রায় 6-7 বছর ধরে এই ভ্যাকসিনটা ব্যবহার করতেছি, আমার কাছে অনেক ভালো লাগে। অনেকে অনেক প্রশ্ন করেন যে ভাই ভ্যাকসিনটা কেমন, ভালো? তো ভাই, ভ্যাকসিনটা তো আমি ব্যবহার করার পরেই আমি আপনাদের মাঝে আনছি। আর এটা তো এমন না যে আজকে ব্যবহার করছি, কালকে ভিডিও বানায় আমি ইউটিউবে আপলোড করছি আপনাদেরকে দেখানোর জন্য। এটা আমি প্রায় এভারেজ যদি ধরেন তাহলে 7 বছর হবে আমি মেডিসিনটা মানে ভ্যাকসিনটা ব্যবহার করতেছি। এটা এই ভ্যাকসিন কি কাজ করে? এই ভ্যাকসিন রানীক্ষেত খুবই ভালো কাজ করে, মেয়াদ থাকে 2 মাস। আমি বছরে 3 বার ভ্যাকসিন করি, এই যে এখন থেকে টানা 3 বার করব। ভ্যাকসিন করলাম, টানা 3 বার করলে আমার কবুতর অনেকটাই সুস্থ থাকে, ঝামেলা হয় না। তারপরে কবুতরের এক চোখে নাকি, জি, কবুতরের এক চোখে 1 ফোঁটা দিবেন। এবং যে বাচ্চাগুলা, কতদিন বয়সের বাচ্চাগুলাতে ভ্যাকসিন করতে পারবেন? আপনার 8 দিন বা 10 দিন, 8 দিন বয়সী বাচ্চাকে ভ্যাকসিন করতে পারবেন, মুখে 1 ফোঁটা দিবেন। কিন্তু ভিডিও কয়েক সেকেন্ড পরে ওষুধের নাম বলছি। তারপরে আরেক ভাইয়ের প্রশ্ন ছিল যে ভাই এটা কি শুধু রেসার কবুতরের জন্য? ভাই, ভ্যাকসিন কোম্পানি শুধু রেসার কবুতরের জন্য তৈরি করে না, এটা আপনি ব্রয়লার মুরগিও দিতে পারবেন, কক মুরগিকেও দিতে পারবেন, দেশি মুরগিকেও দিতে পারবেন, কোয়েল পাখিকেও দিতে পারবেন। এবং কবুতর ফেন্সি হোক, রেসার হোক, গ্রিবাজ হোক, কোনো সমস্যা নেই। আপনি ভ্যাকসিনটা শুধু এটা কবুতরের জন্য, শুধু গিরিবাজের জন্য বা শুধু ফেন্সির জন্য বা শুধু রেসারের জন্য তৈরি করে না, এই ভ্যাকসিনটা যে কোনো পাখির উপরেই করা যাবে, কোনো সমস্যা নেই। আর বাজারে অনেক ধরনের ভ্যাকসিন পাওয়া যায়, এটা আপনাদের ইচ্ছা। আমার কাছে যেটা ভালো লাগে আমি এই ভ্যাকসিনটা করি, কারণ এটা আমি ভালো উপকার পাইছি। তো সরকারি অনেক যে পশু হসপিটাল আছে তারা অনেক ভ্যাকসিন দেয়, আপনারা যদি মনে করেন ইউজ করবেন, করেন, এটাও খারাপ না, কোনো ভ্যাকসিনও খারাপ না, কিন্তু ভালোর ভিতরে ভালো থাকে। তো আমার অনেক কিছু ব্যবহার করার পরে মনে হয়েছে যে এই ভ্যাকসিনটা ভালো, এটা আমার কবুতরের ভালো শ্যুট করে, তো আমি এই জন্য এটা ব্যবহার করি। তো অনেকে প্রশ্ন করছেন যে ভাই এটা ভালো নাকি, এটা ব্যবহার করবো নাকি, বা অন্য কোনো ভ্যাকসিন ভালো নাকি এটার থেকে। তো ভাই, আমি আসলে অনেক মেডিসিন বা অনেক ভ্যাকসিন ব্যবহার করার পরে যেটা সফল বা যেটার ভিতরে আমি উপকার বেশি পাই ওইটাই কিন্তু আমি ব্যবহার করি। আর ওই জিনিসগুলাই আমি দীর্ঘদিন ব্যবহার করার পরে আপনাদের মাঝে নিয়ে আসি। আমি একই কথা আবার দ্বিতীয়বার বলতেছি ভাই, এরকম না যে একটা ঔষধ মাল্টিভিটামিন মানে ভিটামিনের কোর্স হোক অথবা অ্যান্টিবায়োটিকের কোর্স হোক, আমার মনে চাইছে আমি বাজার থেকে একটা মেডিসিন তুলে নিয়ে এসে আপনাদের দেখাই দিলাম, এই যে ভাই এই ওষুধটা খাওয়ান, এই ওষুধটা খাওয়াইলে আপনাদের কবুতর একদম ফিট হয়ে যাবে, ভাই এরকম কাজ আমি করি না। একটা মেডিসিনের উপর আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থাকলে, ভালো হইলেই ওইটা আপনাদের মাঝে আমি শেয়ার করি। তো আমার কাছে এই ভ্যাকসিনটা অনেক ভালো, আমি উপকার পাইছি। এবার আপনাদের ইচ্ছা আপনি কোনটা করবেন আর কোনটা করবেন না, আশা করি আমার কথা বুঝতে পারছেন। এক ভাই প্রশ্ন করছেন যে নাম বলি নাই, তো আমি এখন যে ডিসপ্লেতে যেটা দেখতেছেন আমি স্ক্রিনশট দিয়ে দিলাম, আপনারা এই স্ক্রিনশট থেকে নাম দেখে নেবেন এবং চাইলে এটা স্ক্রিনশট দিয়ে ভেটেরিনারি দোকান থেকে এই ভ্যাকসিনটা আনাই নিতে পারবেন। এই জন্য স্ক্রিনশট আপনাদের উপকারের জন্য হবে এবং হেল্প হবে, এই জন্য আমি দিয়ে দিলাম। আবারও দেখাই দিচ্ছি আপনাদের, রেড মার্কের ভিতরে যে নামটা আছে এটা হচ্ছে ভ্যাকসিনের নাম।
একটা আপনারা ভুল বুঝতেছেন, যেটা হচ্ছে আপনারা হয়তো অনেকে ভাবতেছেন যে আসলে লিকুইড এবং পাউডার দুইটা যে শিশি, এই দুইটা জিনিস আলাদা আলাদা ক্রয় করতে হবে, এরকম কিছু না। এই দুইটা জিনিস একই, এবং এই দুইটা জিনিসের মূল্যই নিবে হচ্ছে 375 টাকা, এটা আলাদা আলাদা কিনতে হবে না। আপনি যখন এই পাউডার ভ্যাকসিনটার নাম বলবেন তখন সাথে লিকুইডটা আপনাকে দিবে। তা আশা করি আমার কথা বুঝতে পারছেন, কারণ এই দুইটা একসাথে মিক্স করতে হবে, লিকুইড মেডিসিন এবং পাউডার, এই দুইটা কিন্তু আমি ভিডিওতে দেখানো হয়েছে, দুইটা একসাথে মিক্স করার পরে চোখে ভ্যাকসিনটা দিতে হয়। তার মানে এটা আলাদা আলাদা কিনতে হবে না, দুইটা জিনিস একসাথে আপনাকে দিবে এবং মূল্য 375 টাকাই রাখবে। একদিন বা 2 দিনের ভিতরেই আমার রেসার প্রিজন ব্রিডিং রুম এবং ফ্লাইং জোনের ভিডিও আসতেছে, অবশ্যই সবাই দেখবেন। এটা আপনাদের সবার কাছে রিকোয়েস্ট, অনুরোধ, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর এই ভিডিওতে ফুল ডিটেলস রাখা আসলে সম্ভব না, এই কারণে অনেক কবুতর একটা একটা করে দেখাইতে গেলে অনেক সময় ব্যাপার। এই জন্য আমি আমার লফট নিয়ে আরও ভিডিও তৈরি করব এবং আপনাদেরকে আস্তে আস্তে করে সব ইনফরমেশন দিব ইনশাআল্লাহ। এই ভিডিও পর্যন্তই, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পেটস অ্যান্ড বার্ডস এবং ফয়সালের সাথেই থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন, আপনাদের জন্য আমি উপকার করতে পারি এবং আপনাদের কবুতরকে সুস্থ রাখার জন্য নতুন নতুন ভালো টিপস দিতে পারি। আসলে ভিডিও তো তৈরি করতে পারি, আমার একটু সময়ের সমস্যা, এই জন্য আমি করতে পারি না। এই জন্য আসলে আমি আসলে নিয়মিত টিপস ভিডিও করতে পারি না। আর দ্বিতীয় কথা ভাই, কিছু মনে করেন না, আজাইরা ভিডিও বানানোর মতন আমার কাছে সময় নেই, বেশি বকবক করা, তারপরে আজাইরা হুদাই একটা ভিডিও বানাইলাম শুধু ভিউর জন্য, এই কাজটা আমি করি না। যেটা জরুরি এই জিনিসগুলো আমার কাছ থেকে পাবেন, একটু দেরি হইলেও। তো বন্ধুরা, এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।